একটা সংসার যখন শুরু হয়, মানুষের দু চোখ জুড়ে কত স্বপ্নই না থাকে। দীর্ঘ চার বছরের প্রেম ভালোবাসার পর একটা সম্পর্ক যখন পরিপূর্ণতা পায়, তখন মনে হয় যাক, এখন তাহলে স্বপ্নগুলো সত্যি করার সময় চলে এসেছে। কিন্তু স্বপ্ন ও বাস্তবতার মধ্যে বিশাল একটা ব্যবধান আছে। পাগলামি করো না তো, শুধু শুধু হাত ছাড়ো তারে। আরে রাখো না, কি আশ্চর্য হইছে, এবার রাখো। আমি থাকবো না তোমার সাথে, বললে হলো তাই না? অনেক সহ্য করেছি। আচ্ছা আর সহ্য করতে হবে না, বাদ দাও। যাও, তুমি তোমার অফিসের ক্লায়েন্ট আর মিটিং নিয়ে থাকো। এটা তোমার কাজ মুমু, তুমি কি বলতোছ? এগুলো এবার বলো না তারিক, এসব অনেক শুনেছি। আচ্ছা শুনতে হবে না, এবার রাখো। অসহ্য লাগতেছে কিন্তু এখন। আশ্চর্য, তুমি কি চাও আমি তোমাকে উকিল নোটিশ পাঠাই? মানে ধর সরো তো। এই মুমু, এত রাগ তো ভালো না, এমন তো না ওকে আমি ইচ্ছা করে সময় দেই না, আমার আর মেজাজ খারাপ হয় না, তাই না? হাসপাতালে নয়ন গিয়েছিল কাউকে ব্লাড ডোনেট করতে, সেখান থেকে ও আমাকে ফোন দিল। আমি তখন মোমোদের বাসার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম ওকে ম্যানেজ করে নিয়ে যাব, কিন্তু উনি কি হাসপাতালে? কি হয়েছে? আমাদের রেজিস্টারে তো রেকর্ড রাখতে হয়, আপনার বাসার ঠিকানা, নাম, ইনফরমেশন এগুলো একটু দরকার ছিল। আশ্চর্য, কিছুই তো মনে পড়ছে না। দোয়া করি এরকম সময়ের মধ্যে দিয়ে যেন পৃথিবীর কাউকে যেতে না হয়। কিছু একটা হয়েছিল বুঝতে পারছি, শরীরও এখন বেশ ভালো, কিন্তু কিন্তু কিছু মনে পড়ছে না, কিছুই মনে পড়ছে না। ডাক্তার সাহেবটা খুব ভালো, উনি বলল ওনার বাড়িতে থাকতে। কি করব, হাসপাতালে তো আর বেশি দিন থাকা যায় না, কোথাও না কোথাও তো থাকতে হবেই। মাঝখান দিয়ে এই মানুষটাকে ঝামেলায় ফেলে দিলাম। মুমু, 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 ভাই ভাই, এখানে একটা মেয়ে অ্যাডমিট ছিল, প্লিজ একটু বলবেন কোথায় আছে। সে তো চলে গেছে। সে চলে গেছে? কোথায় চলে গেছে? আপনি পাগলামি করছেন কেন? আমাকে আমাদের স্যার নিয়ে গেছেন তার বাসায়, আমি আপনাকে অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি শান্ত হন। আচ্ছা তাই, তাহলে একটু একটু দেন তাহলে। আমি বুঝতে পারতেছি না মোমোকে ওনার স্যার মানে ডাক্তার সাহেব মানে কেন নিয়ে যাবেন ডাক্তার সাহেব ওনার বাসায়। যাই হোক, ঠিকানা যেহেতু পাওয়া গেছে, সেহেতু কি ব্যাপার কি হয়েছে তাহলে সবই নিশ্চয় জানা যাবে। প্লিজ বাসা চলো, তুমি যেই শাস্তি দিবা তুমি যা বলবে আমি সবই মেনে নিব, চলো। ভাই আমার বউ, আমার নিজের স্ত্রী আমাকে চিনতে পারছে না, সরাসরি অস্বীকার করছে, আর এই লোক মনে হয় উনি ডাক্তার, বাট ও এই বাসায় যে কেন এসেছে আমার হিসাব মিলছে না। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম, বাট তিনি আমার কোনো কথাই শুনলেন না, শুধু এতটুকু বললেন মেয়েটা অসুস্থ, আপনি এখন আসতে পারেন। কান্দে দুই নয়ন, হইল না সে আমার আপন, এত আপন ভাবলাম তোরে, তুই তো আমায় বুঝলি না,
কোথায় গেলি প্রাণ বন্ধু মনে দিয়ে যন্ত্রণা তোরে ভালোবাসায় আমার হইছে মনের মরণ। আমাদের টমেটো গাছটা কি সুন্দর সুন্দর টমেটো ধরছে দেখছো, আর কয়দিন পরে পেকে তোমার গাল দুটার মতো লাল হয়ে যাবে। তুমি আর কথা বলো না, তুমি তো আমাকে ওই গাছ লাগাতেই দিতে চাও না। আমি কিন্তু বলছিলাম ভুলে যাওয়ার ভান করতেছো তাই না, এক্ষুনি তোমাকে মনে করে ব্যবস্থা করতেছি। কি মনে পড়ছে? দাঁড়া দেখাচ্ছি কি করতেছো এগুলা। লাগতেছো তো, ছি মাটি তো এগুলা। এখন কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই খবরদার, তোমার আজকে 12টা বাজাচ্ছি দেখো। একদম না, এদিকে আসো, পালাবো না, তুমি কিন্তু আমাকে মাটি দিছো। এই ফাজিল, এদিকে। তোরই মাঝে ছিল আমার সকল আশা, দুঃখ দিলি সারা জীবন পাই না ভালোবাসা, মনটায় আমার পাথর ভাইবা কষ্ট দিলি সারাক্ষণ, চিনলি না রে ভালোবাসা চিনলি না তুইও বুঝম, যার লাগিয়া কান্দে দুই নয়ন, হইল না সে আমার আপন ও বন্ধু রে, যার লাগিয়া কান্দে দুই নয়ন। মুমু আমাকে চিনতে অস্বীকার করলো, আমার কিছু দায়িত্ব আছে, আমার জানতে হবে ও কেন এমন করতেছে। ও কি আমাকে শাস্তি দিচ্ছে? তাই যদি হয় ও হসপিটালে ছিল কেন? এই ডাক্তার সাহেবের সাথে মোমোর কোনো না, ছি আমি কি ভাবছি এগুলো। যে কোনো ভাবনাই তো মানুষের আর এমনি এমনি আসে না, চোখের সামনে যা দেখছি তাতে তো অনেক কিছুই মনে হচ্ছে। এত দিনের সম্পর্ক, মোমো তুমি আমার স্ত্রী, মোমো তুমি এটা কিভাবে পারো? ছিল আমার সকল আশা, দুঃখ দিলি সারা জীবন পাই না ভালোবাসা, মনটায় আমার পাথর ভাইবা। ধীরে ধীরে বসন্ত চলে আসছে, অতিথি পাখিগুলোর বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। ঠিক কোথায় পড়েছিলাম মনে নেই, কিন্তু কিছু পাখিদের নাকি কখনো ঘরে ফেরা হয় না, তারা পথ ভুল করে চিরদিনের জন্য হারিয়ে যায় কোনো এক দূর অজানায়। এই এই শুনছো মোমো, মোমো একটু তাকাও, আমার আমার কথাটা শুনো। না আমি যে মোমোকে চিনি সে এমন করতে পারে না। আমি ডাক্তার সাহেবের সাথে সরাসরি কথা বলবো সিদ্ধান্ত নিলাম। একজন শিক্ষিত মানুষ ওনাকে বুঝিয়ে বললে উনি অবশ্যই বুঝবেন। আমি কোনো ভনিতায় গেলাম না, আমি সরাসরি বলে ফেললাম, দেখেন আপনি যাকে আশ্রয় দিয়েছেন সে আমার স্ত্রী, আপনি মনে হয় বিষয়টা বুঝে উঠতে পারেননি, আর আমি সেদিন আপনাকে বিষয়টা বোঝাতে পারিনি। এরপর তাকে আমি কিছু আমাদের ছবি দেখালাম, তিনি চুপচাপ দেখলেন। যদিও সবই ছিল আমাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি, কিন্তু তাছাড়া কোনো উপায় নেই। ডাক্তার সাহেব বললেন আপনি বসুন, উনি স্মৃতি হারিয়ে ফেলেছে,
আমি আসলে কিছুই ভাবতে পারছি না এখন। কি ব্যাপার? আসুন আসুন। এটা কি সেই লোকটা না? না না আমি বুঝতে পারছি। আমি ওনার সাথে কোনো কথা বলতে পারবো না। আপনি আসুন, আপনি বসুন এখানে। আমি কোনো কথা বলবো না ওনার সাথে। আপনি সব বুঝতে পারবেন, আপনি বসুন। না না আমার কিছু বুঝতে হবে না। আপনি বসুন, মানুষটা কিছু কথা বলতে চায় আপনাকে, আপনি জাস্ট শুনুন। আমি কিছুই বলবো না মমু, তুমি জাস্ট ছবিগুলো দেখো, এগুলো তো আমাদেরই ছবি তাই না? এগুলো কি এডিট করা ছবি? এ তো আমি। প্লিজ আমার কিছু মনে পড়ছে না, বিশ্বাস করেন আমার কিছু মনে পড়ছে না। আর একটু দেখো, তোমার সব মনে পড়বে। প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি চলে যান। ছবিগুলো একবার দেখো। না না দেখো না, তোমার আমার ছবি। আপনি প্লিজ একটু অনেকে চলে যেতে পারেন না? আপনি চলে যান, যান প্লিজ। মমো প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ আসুন, উঠুন আপনি প্লিজ। উফ, ছবিগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে না জানি কতদিনের স্মৃতি নিয়ে সে আমার দিকে তাকিয়েছে। আমার আমার না, তারিক, হ্যাঁ তারিক, ও খোদা। এই জন্যই কবি বলেছেন, যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে না পারো তাহলে সত্যিটাকে কাছে রেখে নিও, আর সত্যিটা যতই নির্মম হোক না কেন করুণার খাদে তার রং যেন কোনোদিন বিবর্ণ না হয়। মমো, নিজেকে পুড়িয়ে আমি যতটুকু পেয়েছি সবটুকু তোমায় দিয়ে গেলাম, যত্নে রেখো। কোথায় গেল এটা? চার নম্বর সেক্টর না, তাহলে তো ডানে গিয়েছে। এখানে তো ভিড় কেন দেখি শরীর। তারিক, তারিক চোখ খুলো, কি হয়েছে তোমার? আমি আসছি। বন্ধুরে যারা লাগিয়া কান্দে দুই নয়।